বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের দুনিয়ায় অতি জনপ্রিয় অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। 90-এর দশক থেকে এখনও পর্যন্ত একইভাবে দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছেন তিনি। বিশেষত কমেডি চরিত্রে জনপ্রিয়তা পেলেও শুভাশিসবাবু একজন দক্ষ চরিত্রাভিনেতা। সব রকম ভূমিকাতেই তিনি অত্যন্ত সাবলীল। আজকের ভিডিওতে জানব তাঁরই কর্ম ও ব্যক্তিগত জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুভাশিসবাবুর জন্ম কলকাতায়। বাবা ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মা গৃহবধূ। লেখাপড়া স্কটিশ চার্চ স্কুল থেকে। বিদ্যালয়ে পড়ার সময় থেকেই নাটক অভিনয়ের প্রতি আকৃষ্ট হন। ক্লাস 7-এ পড়াকালীন বন্ধু কাঞ্চনের হাত ধরে বাংলা শিক্ষক গৌরচন্দ্র সাহার নাট্যদল সপ্তর্ষিতে যোগ দেন। সেখান থেকেই আলাপ হয় গন্ধর্ব নাট্যদলের দেবকুমার ভট্টাচার্যের সঙ্গে। শুভাশিসবাবুর অভিনয় তাঁর ভালো লাগে। তিনি তাকে নিয়ে যান অভিনেতা উজ্জ্বল সেনগুপ্তর কাছে। নাটক ছাড়াও কাজ করেছেন বেতারে, তবে পরে কসমেটিক কোম্পানিতে সেলসের চাকরি নেন। বাবার অডিট ফার্মেও যোগ দিয়েছেন একসময়, কিন্তু কোনো কিছুতেই মন টেকেনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে শুরু হয় স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি। 1987-তে পূর্ণেন্দু পত্রীর ছোট বকুলপুরের যাত্রী ছবিতে তাঁর প্রথম অভিনয়। এরপর হয়ে ওঠেন ছবির জগতের নিয়মিত মুখ। প্রথম ছবির পর সুরের ভুবনে, অনুভব, ভয়, বকুলপ্রিয়া, দাদা ঠাকুর, রাখে হরি মারেকে, মায়ের আঁচল, কুলি, বারুদ, প্রতিশোধ, বাজি সহ বহু বাংলা ছবিতে কাজ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি ছিল দারুণ জনপ্রিয়। শুভাশিসবাবুর কৌতুক অভিনয়ও মনে রাখার মতো। আজও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। চলচ্চিত্র, টিভি ধারাবাহিক, ওয়েব সিরিজ সবেতেই অভিনয় করেছেন। সাম্প্রতিককালেই সুলতান, মহালয়া, প্রফেসর শঙ্কু ও এলডোরাডো, হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী ইত্যাদি ছবিগুলিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ছোট পর্দাতেও খেলাঘর ধারাবাহিকে শান্টুর বাবার ভূমিকাতে নিজের সবটুকু দিয়ে অভিনয় করেছেন শুভাশিসবাবু। তবে অভিনয় জগতের বাইরে তিনি আদ্যন্ত ঘরোয়া মানুষ। ব্যক্তিগত জীবনে 1986 সালে ঈশিতা মুখার্জিকে বিবাহ করেন তিনি। নাটক, থিয়েটারে অভিনয়ের সূত্রেই তাঁদের আলাপ। এরপর একসঙ্গে কাজ করতে করতে বন্ধুত্ব ও প্রেম। ঈশিতা মুখার্জি নিজেও একজন থিয়েটারের অভিনেত্রী, ডিরেক্টর এবং লেখিকাও। প্রায় 3 দশক ধরে এই কাজের সঙ্গে যুক্ত তিনি। অনেক বাংলা ধারাবাহিকও পরিচালনা করেছেন ঈশিতা দেবী। এখন বর্তমানেও ডিরেক্টর হয়েই কাজ করছেন, সাথে অভিনয়ও করেন। মঞ্চনাটকেও তাঁর সুখ্যাতি রয়েছে। বিবাহিত জীবনের 37টা বছর অতিবাহিত করেও আজও অটুট শুভাশিসবাবু ও ঈশিতা দেবীর বৈবাহিক জীবন। একে অপরের প্রতি আজও সমান যত্নশীল তাঁরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।